মানুষের সাথে যেটা আমরা আলোচনা করে পেয়েছিলাম তাতে ইনারা বলছে রাত্রি 10টা 12টা 4টের সময় একটা বিকট আওয়াজ হচ্ছে, কিন্তু ওনারা কোনো কিছু চোখে দেখেনি। আমরা তল্লাশি করেছি, কোনো কিছু পাইনি, কিন্তু আজকে যেটা দেখলাম স্পটে এসে কিছু পায়ের ছাপ পেলাম। সেই পায়ের ছাপে যেটা দেখছি একটা হিংস্র জন্তু ফন্তুই কিছু হবে, কিন্তু আমরা ডাইরেক্টলি কিছু বলতে পারছি না। তো এই অবস্থায় এসে আমরা প্রত্যেকে ভিজিট টিজিট করে দেখেছি, দেখে যেটা বুঝতে পারছি এটা আমরা আমাদের উদ্যতন কর্তৃপক্ষকে রিপোর্টটা আমরা দেব। আমি কৃষ্ণগড় রেঞ্জের আন্ডারে বাহাদুরপুর পলাশগাজী বিট অফিসার নিয়োজন দাস এবং আমার সহকর্মী বনরক্ষী উত্তম গড়াই এবং বনশ্রমিক আছে অসীম গাঙ্গুলি। এলাকার মানুষ যেটা বলছেন যে এই এলাকার মানুষজন যেটা আমরা 3 দিন ধরে যেটা ভিজিট করে পাচ্ছি তাতে ইনারা বলছে একটা কোনো হিংস্র কোনো জন্তু এখানে আর কি ঢুকেছে, কিন্তু আমরা স্পটে এসে এখন পর্যন্ত কোনো কিছু চোখে পড়ে। পায়ের ছাপ দেখে প্রাথমিকভাবে কি মনে হচ্ছে? পায়ের ছাপ দেখে যেটা আমরা বুঝতে পারছি একটা কিছু ঢুকেছে হিংস্র প্রাণী, কিন্তু না দেখে আন্দাজে কোনো কিছু ডিমার্কেশন করতে পারছি না। কী নাম বললেন আপনার? নিরঞ্জন দাস। আচ্ছা, এই গন্ধটা কীভাবে দেখলেন? বাহাদুরপুর পলাশগাছি দাদা, গন্ধটা কীভাবে দেখলেন? এই যে দুর্গন্ধটা, একটা বিচ্ছিরি একটা দুর্গন্ধ আসছে আমাদের কাছে, ঠিক আছে? এই গন্ধটা অনুভব করেছি। এটা আমি এখন পর্যন্ত যেটা তদন্ত করে পেলাম এটা আমার উদ্যুত কর্তৃপক্ষ বিভাগীয় বনাধিকারী আছেন, রেঞ্জ অফিসার আছেন আমার উপরে, তাদেরকে এই রিপোর্টটা আমরা দেব। দেওয়ার পর কী ওনারা ডিসিশন নেয় সেটা আপনার পরে। যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।